হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তানিয়া, ঠিক আছে? আর তো এখনো ঘরের কাজ কিছু হয়নি, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। যাই হোক, অনেকক্ষণ উঠি তো তারপরে তো কিছু আর করি না, একেবারে ড্রেস চেঞ্জ করে এসে কিছুক্ষণ বসে তারপরে ঘরের কাজ করি, ঠিক আছে? তো তোমরা আশা করি ভালোই আছো, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। তোমরা অবশ্যই জানো তানিয়াস ব্লগ, যারা যারা সাবস্ক্রাইব করোনি এক্ষুনি গিয়ে ঝটাপট গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে? তো গুড মর্নিং সবাইকেই জানাচ্ছি, গুড মর্নিং। আর তো আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই স্টার্ট করছি, তো তোমরা সবাই কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো দেখো ব্লগটা কন্টিনিউ। কালকে ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি। মনে হয় আজকেও পারবো না, আজকেও পারবো না, কারণ হচ্ছে আজকে ব্লগটা পুরো রাত অবধি করতে থাকবো, তাই জন্য মনে হচ্ছে পারবো না, ঠিক আছে? যাই হোক, কালকে যাবে, ঠিক আছে? তো কিছু মনে করো না, সরি। তো একই ব্লগ কি ব্লগ দেবো, তাই জন্য একদিন ব্রেক হয়ে যায়, তাও আবার এডিট ফেডিট করার একটু সমস্যা হয়, তো তাই জন্য। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ, আর অবশ্যই দেখাবো আজকে মেলা থেকে কী কী কিনলাম, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, ভাতটা বসালাম, ভাতটা হচ্ছে, আর এখানে হচ্ছে তেল গরম করতে দিয়েছি, চিকেনের মানে আলুগুলো ভেজে নেবো তাই জন্য। আর তো আজকে বেশি কিছু রান্না করবো না, আর চিকেন করবো, নিম পাতা বেগুন দিয়ে ভাজা করবো। তো তোমরা কিন্তু স্কিপ করবে না, কন্টিনিউ পুরোটা দেখতে থাকবে, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস, আবার পরে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বেশি কিছু করলাম না, চিকেন করলাম, আর তোমার চাটনি করলাম, বেগুন দিয়ে নিম পাতা ভাজা করলাম, এইসবই করলাম। তোমরা দেখো, তো পুরোটা পড়বো না, এতটাই
নিয়েছিল সেটা গোল গোল চক্র মতো, সেটা আমি সেম সুতো বাদা, বাট এই ডিজাইনটা আলাদা। তো এটা এবারে কিনলাম, ভালো লাগবে। তো আমি এটা করবো না, পরে পরে তোমাকে দেখাবো। তো চলো, এটা বাঁধিনি আমি, এমনি পরে দেখাচ্ছিলাম। তো তারপরে ও বাবা পড়ে গেলো। এত বাঁধা আলো হচ্ছে, একটু তোমরা ম্যানেজ করে নাও প্লিজ। তো দেখো তো আজ সন্ধ্যায় আমি মানে প্ল্যান করলাম যে মোমো করবো, প্ল্যানটা ছিল অনেক দিন থেকেই। বাট তো দেখো আমি কিন্তু সোয়া সস আর ভিনিগার দিইনি, তাই জন্য মানে পুরটা অমন লাগছে যেটা মেখে রেখেছি। তো আমার লেচি ছোটো ছোটো করে লেচি লুচির মতো কমপ্লিট হয়ে গেছে, তো এখানে বেললাম ছোটো ছোটো করে বেলা। তো ফ্রেন্ডস এটা আমি করেছি, দেখো কত সুন্দর হয়েছে। এটা ও করেছে, ঠিক আছে, ও এখনো করছে জল দিয়ে। এটা জল দিতে ভুলে গেছে মানে ধারগুলো, তো দেখতে থাকো তোমরা। তো আমার সব মানে কমপ্লিট এখনো করছে, আর যাই হোক এতে তেল মাখিয়ে নিতে হবে। তো আগে মাখিয়ে নিয়েছি, তারপরে আমার হাতটা দেখালাম। তো একটা একটা করে ভালো করে রেখে দিতে হবে ওর মধ্যে। আর এখানে আমি হাঁড়ি করে গ্যাসে আগেই গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, তো জল ফুটে গেছে। এবার আমি তার মধ্যে ওটা দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে রেখে দেবো 15-20 মিনিটের জন্যে। তো 15-20 মিনিট পর তারপর আমি এসে গেছি। তো আমার কমপ্লিট হয়ে গেছে ওগুলো। তো দেখো আমার মোমো কমপ্লিট, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি পেরেছি কি না। তো তোমরা অবশ্যই পাশে থেকো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে পরের দিন পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগছে না। তো প্রচণ্ড গরম হচ্ছে, আর তোমরা দেখলে কি করলাম, তো সাকসেসফুল হলাম। যাই হোক মানে ট্রাই করে দেখলাম, সাকসেসফুল হলাম, তো খুব ভালো লাগলো। আর খেতেও খুব ভালো লাগে, বলবো না খারাপ লাগে। তো তাই চেষ্টা করে দেখলাম যে কেমন হয়, আর যাই হোক ভালোই হলো। তো পরের দিন আবারও করার চেষ্টা করব। আর যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো এবং আমার পাশে থেকো। তো টাটা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।
ঠিক আছে, তো আজকের মতো টাটা।